যে কোনো স্যামসাং এর ফোন আমরা আনলক করে দিতে পারবো, সেটা যে কোনো দেশের টাকা আসুক না কেন আমরা এটা আনলক করে দিতে পারবো। এটা অলমোস্ট আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে আমরা এই কাজটা করে দিতে পারবো। আর এটা হচ্ছে মাত্র 1200 টাকায় আপনারা প্রবলেম সলভ করছেন। আচ্ছা, তা আমাদের কাছে এটা আপনারা ফ্যাক্টরি আনলক করে নিতে পারবেন। ফ্যাক্টরি আনলক করলে আপনি বাংলাদেশ বাইরে সবখান থেকে এটা আর কি সিম ইউজ করতে পারবেন। মোস্ট পপুলার কোশ্চেন যে ভাই আমার বিদেশ থেকে ফোন নিয়ে আসছে কিন্তু বাংলাদেশে সিম চলতেছে না, তো সব সলিউশন তো আপনারা দিয়ে থাকেন তাই না? জি জি জি, ফ্যাক্টরি আনলক। ফ্যাক্টরি আনলক, জি ফ্যাক্টরি আনলকটা হলো এটা আপনি শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে আপনি ফোনটা ইউজ করতে পারবেন। অ্যাপল আইডিটা নষ্ট হয়ে গেছে, জি জি জি, সেটাও তো ঠিক করতে পারবে তাই না? জি। উজ্জ্বল ভাই, আমার একটা বড় ভাই বিদেশ থেকে এই ফোনটা নিয়ে আসছে, কান্ট্রি লক হয়ে গেছে, ঠিক আছে, বাংলাদেশে আনার পরে আর চলতেছে না, আমার বড় ভাই ইউজ করতে পারতেছে না, তো কিভাবে এটা সলিউশন করতে পারবো আমি? ও, এটা স্যামসাং S10, স্যামসাং গ্যালাক্সি S10। হ্যাঁ, এটা তো অনেক একটা পপুলার একটা ফোন, ফোনটা অনেকে পছন্দ করে। মোস্ট পপুলার, স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং কি কার্ড ডিসপ্লে। ও, এটা হলো ইন্টারনেট আনলক করে, এটা বাইরে থেকে আনা হয়েছে। হ্যাঁ, বিষয়টা হয়েছে এটা অনেক সময় আছে যে বাইরে থেকে আনলে আমরা এই ফোনগুলাতে বাইরের দেশের আপনার লক লাগানো থাকে, যেটাকে আমরা কান্ট্রি লক বলি। কান্ট্রি লক, রাইট। হ্যাঁ, তাই এই ক্ষেত্রে এটা আমাদের থেকে আপনারা আনলক করতে পারবেন, স্যামসাং এর যে কোনো ফোন আনলক করতে পারবেন। স্যামসাং এর যে কোনো স্যামসাং এর ফোন আমরা আনলক করে দিতে পারবো, সেটা যে কোনো দেশের টাকা আসুক না কেন আমরা এটা আনলক করে দিতে পারবো। এটা আমি আপনাদেরকে আর একবার দেখাই, মানে দেখেন এই যে সিমটা যখন আমি খুলে নিলাম, হ্যাঁ, এটা চলতেছে, সিম দিলেই এটা ইনভ্যালিড কার্ড চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেটওয়ার্ক আনলক কোড, এটা হলো নেটওয়ার্ক লক কোড চাচ্ছে, তার মানে সিম ইউজ করতে পারবে না। জি জি, সিম ইউজ করতে পারবে না, যা সেই ক্ষেত্রে সিম ইউজ করার জন্য আপনাকে এটা আনলক করে নিতে হবে আর কি। আচ্ছা, তা আমাদের কাছে এটা আপনারা ফ্যাক্টরি আনলক করে নিতে পারবেন। ফ্যাক্টরি আনলক করলে আপনি বাংলাদেশ বাইরে সবখান থেকে এটা আর কি সিম ইউজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে। তা চলেন এটা আমরা আনলক করি। আচ্ছা, এইরকম কিন্তু মোস্ট পপুলার একটা কোশ্চেন যে ভাই আমার ভাই বিদেশ থেকে ফোন নিয়ে আসছে, আমার আব্বু বিদেশ থেকে ফোন নিয়ে আসছে, দামি দামি ফোন, এটা S10 হোক বা অনেক সময় হয় 14 Pro Max, S23 Ultra বা আপডেট ফোনগুলা। মোস্ট পপুলার কোশ্চেন যে ভাই আমার বিদেশ থেকে ফোন নিয়ে আসছে কিন্তু বাংলাদেশে সিম চলতেছে না, তো সব সলিউশন তো আপনারা দিয়ে থাকেন তাই না? আপনার আনলকের ক্ষেত্রে স্যামসাং এর আপনার যদি ফোন হয়ে থাকে, সেটা যে কোনো দেশের থেকে আনা হোক না কেন সেটা আমরা ইনশাআল্লাহ আনলক করে দিতে পারবো। আচ্ছা, তো আমরা একটু দেখাই কিভাবে আনলক করতে হয়। এবং এটা আমরা আনলক না, এটা আপনার হলো মনে করেন যে এটা আনলক সফটওয়্যার সমস্যা, যে কোনো প্রবলেমের সলিউশন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন। তাই এটা আনলক করতে আমাদের 20 মিনিট সময়ের প্রয়োজন, কোনো কোনোটা একটু বেশিও লাগে, কোনো কোনোটা আরও বেশি লাগে, কোনো কোনোটা কম লাগে। তাই এটা আমাদের আনলক করার প্রসেসটা শেষ হলে আপনাদেরকে আমরা লাইভ দেখাবো আর কি। আচ্ছা, আনলকের ইয়েটা আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে এটা iPhone 7। এই ফোনটা ওনার দীর্ঘদিন যাবৎ বন্ধ রেখেছিল আর কি। তা এটা কী হয়েছে, উনি অন্য ফোন কিনেছে, তাই এটা বন্ধ রাখার পরে কী হয়েছে, দীর্ঘদিন না চালানোর কারণে উনি এটার যে উপরের স্ক্রিনের পাসওয়ার্ড ছিল এটা ভুলে গেছে। পাসওয়ার্ড ভুলে গেছে? হ্যাঁ, পাসওয়ার্ড ভুলে গেছে, যে দেখতে পাচ্ছেন এটার এই যে পাসওয়ার্ড ভুলে গেছে, আইফোন ডিজেবল হয়ে গেছে, এবং পাসওয়ার্ড ভুলার সাথে ওনার এইখানে যে আইডি ছিল এই আইডিটাও উনি ভুলে গেছে। আসলে এই ফোন অনেকে শখের ফোন, একসময় অনেক দাম ছিল এইগুলা, অনেকে এটা রেখে দিয়েছেন বাসায় চালান নাই, হঠাৎ করে মনে পড়ছে যে এটা একটা ছোট ফোন হিসেবে আমার লাগবে, সেকেন্ডারি ফোন হিসেবে এটা লাগবে। তো এরকম আমাদের কাছে অনেকে আসে আর কি, অনেকে জানে না যে এটা কোথা থেকে ইনশাল্লাহ ঠিক করা যায়। ভাই, অনেকের যে সেকেন্ডারি ফোন এটা কিন্তু না, আবার ফার্স্ট মোবাইল হিসেবেও কিন্তু সেটা ইউজ করতে পারে, শুধু যে সেকেন্ডারি তা কিন্তু না, মানে অনেকের প্রবলেম থাকে যে আইডিটা বা সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে, অ্যাপল আইডিটা নষ্ট হয়ে গেছে। জি জি জি, সেটাও তো ঠিক করতে পারবে তাই না? জি, অনেকের আসলে এটা সেকেন্ডারি ফোন না, অনেকের প্রথম ফোন হিসেবেও আছে। হ্যাঁ, তা এটা অনেকে দেখা গেছে যে এটা দীর্ঘদিন না চালানোর জন্য দেখা গেছে যে আপনার আনফরচুনেটলি আইডিটা ভুলে গেছেন। তো এরকম যদি কারোর সমস্যা হয়, iPhone 5S থেকে শুরু করে iPhone X পর্যন্ত এই যে মডেলগুলো আমি বললাম, iPhone 5S থেকে iPhone X পর্যন্ত যে মডেলগুলো বললাম, যেই যে কোনো আইডি ভুলে যান না কেন এটা আমরা ঠিক করে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, iPhone X এর পরের মডেলগুলো আর কি সমস্যা সমাধান করে থাকেন আপনারা? হ্যাঁ, করে থাকি, কিন্তু ওইগুলো এখন বর্তমানে আর কি সার্ভিসটা নেই। iPhone X পর্যন্ত এই কারণে বললাম, বর্তমানে আমাদের কাছে iPhone 5S থেকে iPhone X পর্যন্ত এই সলিউশনটা আছে, এরপরে যে সলিউশনটা X এর পরে যে মডেলগুলো এইগুলোর সলিউশনটা আপাতত নাই, আমরা আবার যখন আসবে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, তাই এই কাজটা করতে হলে আপনার অবশ্যই প্রুফ করতে হবে এটা আপনার নিজের ফোন, এটা আপনি চালাইছেন, কিছু ডকুমেন্টস আপনার লাগবে যে এটা আপনার কাজ করতে গেলে। উজ্জ্বল ভাই, অনেকের তো সফটওয়্যারজনিত প্রবলেম হয়ে থাকে, কী কী সফটওয়্যারজনিত প্রবলেম আপনারা সলিউশন করে থাকেন? আসলে বর্তমানে আমরা নেটের যে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, সবাই আমরা টাচের, ব্যাটারির, তারপরে হলো আপনার ডিসপ্লের ভিডিও করে থাকি,
কিন্তু আসলে নির্দিষ্ট আমাদের জানা নাই যে একটা সফটওয়্যার প্রবলেমের জন্য আমরা আসলে কোথায় যাব। অনেকে এরকম দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন, এরকম পাচ্ছেন না যে কোথায় যাবেন কোথায় কাজ করবেন। তা সফটওয়যারের যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অলমোস্ট 80-95% ফোন আমাদের কাছে সফটওয়্যার আপনারা পাবেন ইনশাল্লাহ। এটার জন্য আপনি যদি না আসতে পারেন আমাদের কাছে কুরিয়ার করতে পারবেন, আর আসলে আপনি সাথে সাথে ঠিক করে নিয়ে যেতে পারবেন। তা আসেন, আমাদের একজন দক্ষ টেকনিশিয়ান দীর্ঘদিন যাবতে কাজ করছে, উনি আর কি আপনাদেরকে এটা দেখাবে। আমাদের সামনে রয়েছে সাগর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তো বললো আপনারা আইফোন 5S থেকে শুরু করে আইফোন X পর্যন্ত প্রবলেম সলভ করে থাকেন। সিম সহ এই সমস্যা আমরা সমাধান করি। সিম সহ? আচ্ছা, আপনি যদি চান সিম সহ হবে, আপনি যদি চান সিম ছাড়া, আমরা দুটাই করতে পারবো। এটার মডেলটা কত ভাইয়া? এটা হচ্ছে 7, আইফোন 7। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডিজেবল হয়ে গেছে, যে বারবার ভুল পাসওয়ার্ড দিতে এটা ডিজেবল হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অনেকের হয়ে থাকে, মানে ভুল পাসওয়ার্ড ট্রাই করতে করতে পরবর্তীতে ডিজেবল হয়ে যায়। এটা কিন্তু iCloud করা আছে। iCloud করা, আপনি চাইলে এটা লক খুললে আপনি কিন্তু iCloud করা থাকবে, পুরোপুরি আনলক হবে না। পুরোপুরি আনলক হবে না? এটা আমাদের কাছে আনলে আমরা মানে কম খরচের মধ্যে এটা করে দিতে পারবো। যদি আপনি আগে প্লাস করে ফেলেন তাহলে আর হবে না। আচ্ছা, আমাদের কাছে এই অবস্থা আনলে আমরা অনেক কম খরচে এই কাজটা করে দিতে পারবো। কত টাকা লাগবে ভাইয়া? এটা অলমোস্ট আপনার 800-1000 টাকার মধ্যে আমরা এই কাজটা করে দিতে পারবো। 800-1000 টাকা। এটা ফ্ল্যাশ করে ফেলেন তাহলে আপনার 2500-3000 টাকার মতো খরচ হবে। আচ্ছা, এই অবস্থায় আনলে আপনারা কম খরচে করে নিতে পারবেন। আইফোন 5S থেকে শুরু করে আইফোন X, যদি এই ফোনটা আইফোন X হয়ে থাকতো তাহলে কত টাকা খরচ হতো? তাইলে আমরা হালকা কিছু হয়তো 1500 বা এরকমের মধ্যে করে দিতে পারতাম। আচ্ছা, তো এখন আমরা কি করব ভাই? এই আমাদের একটু দেখাবো। এখন আমরা এই ফোনটাকে আমরা 300 বাইপাস করে দেখাবো। বাইপাস করে? হ্যাঁ, এই ফোন কিন্তু অলরেডি iCloud করা আছে। এখন আমরা এটাকে 300 বাইপাস করে দেখাবো। দেখেন ভাই, ফোনটা রিকভারি মোডে চলে আসছে। তো এই যে আমি এটা স্টার্ট দিলেই হয়ে যাবে। হ্যাঁ জি, স্টার্ট দিয়া এই যে এখানে কাজ আছে। যে কোন ফোনের সমস্যাগুলো সমাধান করে থাকেন, সেই ক্ষেত্রে আইফোন 5S হোক বা আইফোন X পর্যন্ত আপনারা এই প্রবলেমটা, এর পরের মডেলগুলো হয় কিন্তু বাইপাসের ক্ষেত্রে আপনার 5S থেকে শুরু করে X পর্যন্ত হয়। 5S থেকে শুরু করে এরপরে আর বাইপাস হয় না, এখন সাপোর্ট আসে নাই। অনেকের তো কান্ট্রি লক হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আপনারা কাজ লক হলে আমাদের কাছে আসতে হবে, ওনার আই মিটার পাঠাতে হবে। তো কত টাকা খরচ আসবে, তারপরে আপনার কী ক্যারিয়ার কোন দেশ থেকে আসছে, এগুলো আমরা জানার পর আমরা তারপরে ওনাকে বলতে পারবো যে ভাই আপনার এত টাকা খরচ হবে। যে দেখুন সেটটা জেল ব্রেক হইতেছে। জেল ব্রেক? হ্যাঁ জি জি। এখানে কিন্তু সব কিছু দেখানো হচ্ছে, আপনারাও কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করতে চলে আসবেন আইফিক্স মোবাইলে। আর এই শপের অ্যাড্রেসটাও একটু বলে দিবেন ভাই। আইফিক্স মোবাইল ইস্টার্ন প্লাজা 5/24 নম্বর শপ। সব কিছুই কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে কাজগুলো করতে চলে আসতে পারেন এই শপে। আর তাদের সহযোগিতা নিলে কিন্তু ভাই পরবর্তীতে যদি আবারও এমন হয়ে যায় এটার কোনো গ্যারান্টি আছে? যদি আমাদের থেকে একবার কাজ করাই নেন, পরবর্তীতে আসলে আমরা অনেক কম রেটে আপনার 300-500 টাকার মধ্যে এই কাজটা করে দিতে পারবো। আবার আচ্ছা, কাজ করলে তো আর হবে না এই কাজটা? এই কাজটা করে নিলে আমরা অলমোস্ট ওটা ওইভাবে কাজ করে দিই যেন নেক্সট টাইম আর না হয়। ফোনটা ডিজেবল হয়ে আছে, তো এই যে আমি কাজ করতেছি, এখন এটাকে রিসেট করব। হ্যাঁ, এটা তো আপনাদের নিজস্ব সফটওয়্যার। জি জি, আমরা চাইলে তো বাইরে থেকে পারবো না। না না, আপনি চাইলে বাইরে থেকে, তার মানে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। ফোনটা ডিজেবল অবস্থায় আপনার কিন্তু রিসেট হয়ে গেল। হ্যাঁ, আপনি চাইলে এটা ফ্ল্যাশ করা লাগবে না, আমাদের কাছে আনলে এই ফোন ফ্ল্যাশ করা লাগবে না, আমরা এইভাবেই রিসেট করে দিতে পারবো। আর এটা আপনি যদি প্লাস করে নিয়ে আসেন তাহলে তো বললামই যে এটা আর ওই প্রসেস কাজ করবে না। নিজে নিজে যদি ডাক্তারি করতে যায় ওই ক্ষেত্রে তাহলে ঝামেলা বেশি করতে হবে, খরচও অনেক বেশি পড়বে আপনার। আচ্ছা, আপনার যদি ডিরেক্ট আমাদের কাছে নিয়ে আসেন তাহলে আমরা কম খরচে করে দিতে পারবো। জি ভাই, এই যে আমাদের কাজটা ওকে হয়েছে। হ্যাঁ ওকে হয়েছে। এই যে আমি ডান করতেছি, দেখেন আমি সেট আপ করে নিতেছি। লকটা নাই? হ্যাঁ না না, এখন প্রকার কোনো লক থাকবে না। সিম ইউজ করতে পারবে? জি জি, সিম চাইলে উনি ইউজ করতে পারবে। আচ্ছা, সিম সহই আমরা করে দিছি। তো অলমোস্ট আমাদের এটা আনলকের কোড নাম্বারটা চলে আসছে, আমরা এখন আনলক করব। আমাদের এই যে নাম্বারটা আপনাদের সামনে দিচ্ছি, দেখেন এটাই আনলক হয়ে যাবে একবারে। ফ্যাক্টরি আনলক। ফ্যাক্টরি আনলক? জি, ফ্যাক্টরি আনলকটা হলো এটা আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে আপনি ফোনটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10। S10 শুধু S10 না, স্যামসাং এর যে কোনো ফোন যে কোনো দেশ থেকে আনলে আমরা আনলক করে দিতে পারবো। স্যামসাং এর যে কোনো ফোন? যে কোনো ফোন, এই যে দেখতে পাচ্ছেন। ও হয়ে গেছে ভাই? হ্যাঁ হয়ে গেছে। যে কোড নাম্বারটা চাচ্ছিল যেটা, এটা আমরা কোড নাম্বার দেওয়ার পরে ওকে। জি, কোড নাম্বার দেওয়ার পরে এই যে আপনারা দেখেন এই যে এয়ারটেল চলে আসছে। এয়ারটেল এখন মানে সিম সাপোর্টেড, এখন পুরোপুরি সিম সাপোর্টেড। এই যে দেখেন এই যে নেট চলে আসছে। হ্যাঁ জি, নেট চলে আসছে। সিম ইউজ করে যে কোনো কাজ করা যাবে। জি জি জি, এটা একেবারে এখন আপনি এটার কখনো লক হবে না, এটা পার্মানেন্ট আনলক হয়ে গেছে। এটা আপনি এছাড়া আপনি শুধু বাংলাদেশে না, বাইরেও ফোনটা চাইলে ইচ্ছে করলে চালাতে পারবেন, দেশের বাইরেও চালানো যাবে, দেশের বাইরেও চালাতে পারবেন। তো এই কাজটা করতে আপনারা কত টাকা নিচ্ছেন?
এটা আপনার সাধারণত ফোনের উপরে আমাদের এটা প্রাইসটা দেশের উপরে ভ্যারি করে। আপনার দেখা গেছে যে এই ফোনটা আমরা নিচ্ছি হলো আপনার এটা এই ফোনটা হলো ইউকে থেকে আনা হয়েছিল, তাই এটা আমরা নিচ্ছি হলো বারোশো টাকা। আবার অনেক সময় আছে, অনেক ফোন আছে 500 টাকাও লাগে, কোনো কোনোটা 10,000 টাকাও লাগে, কোনো কোনোটা 5,000 লাগে, কোনো কোনোটা আরো বেশিও লাগে। আচ্ছা, ফোন বুঝে এবং দেশের উপরে এটার দামটা ভ্যারি করে। আর এটা হচ্ছে মাত্র 1200 টাকায় আপনারা প্রবলেম সলভ করছেন। তো জল ভাই, আপনাদের এই শপে আর কি কি কাজগুলো করে থাকেন? আমাদের এখানে আপনারা মোবাইলের সফটওয়্যারজনিত যে কোনো সমস্যা সলিউশন করতে পারবেন আশা করতেছি বাংলাদেশ প্রেক্ষাপটে। 90-95% ফোন আমাদের কাছে ঠিক হবে। এছাড়া আপনার মাদারবোর্ড রিপেয়ার, ডিসপ্লে চেঞ্জ, ফোন আনলক, তাছাড়া আপনার যাবতীয় আপনার দেখা গেছে হার্ডওয়্যার সফটওয়্যারজনিত প্রবলেম দেখছেন, যে কোনো সলিউশন দেন। তো ভাইয়া, আপনাদের কাছে যারা আসতে চায় যে কোনো প্রবলেম সলিউশনের জন্য আসতে চাইলে কিভাবে আসতে পারবে, অ্যাড্রেসটা বলে দিন। আমাদের অ্যাড্রেস হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট, শপ নম্বর 5/24, লিফট দিয়ে উঠলেই প্রথমে আমাদের দোকান, 5/24 নম্বর শপ, আইফিক্স মোবাইল, লিফটের 4 এমনি 5 তলা, 5/24 নম্বর শপ। আমাদের এটা ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা, আপনারা এটা বাংলা মোটরের থেকে একটু সামনে, আপনারা বাংলা মোটর নেমে এখানে আসতে পারবেন, খুবই কাছাকাছি। আর যারা না আসতে পারবেন তাদের আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোন পাঠাইতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে ফোন ওকে করার পরে আপনাদের ঠিকানা আবার পৌঁছে দেবো। ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও প্রবলেমগুলো সলভ করতে পারবে? হ্যাঁ, ঢাকার বাইরের থেকে যারা ফোন পাঠাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ফোন ওকে করে নিতে পারবেন আমাদের থেকে। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ঠিকানাটা আরেকবার বলি, আমাদের ঠিকানা ইস্টার্ন প্লাজা মার্কেট। অনেকে আসে দেখা গেছে যে ওই আমাদের আদার সাইডে একটা মার্কেট আছে ইস্টার্ন প্লাস, তারপরে আদার সাইডে আছে মোতালেব প্লাজা, তো এইখানে ভুলে বসে তো চলে যায়, তাই এটার জন্য আসলে দুইবার বলা। আমাদের ঠিকানাটা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট, শপ নম্বর 5/24, এবং আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার, আমাদের মঙ্গলবারে শপ খোলা থাকে। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওর নিচে ফেসবুকের লিঙ্ক থাকবে, আপনারা সকল আপডেট এখান থেকে পাবেন, ইউটিউবের লিঙ্ক থাকবে, এবং আপনারা বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।